করোনা ঝুঁকি নিয়ে চলছে পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থলবন্দর। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বাড়লেও বন্দরে নেওয়া হয়নি তেমন কোনো সতর্কতামূলক ব্যবস্থা। স্বাস্থ্যবিধি না মেনেই প্রতিদিন কয়েকশো পণ্যবাহী যান চলাচল করছে এ বন্দর দিয়ে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। পঞ্চগড় প্রতিনিধি মোশারফ হোসেনের তথ্য ছবিতে রিপোর্ট। ভারতে মহামারী করোনা ভাইরাসের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়লেও দেশের একমাত্র চতুর্থ দেশীয় স্থলবন্দরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে নেওয়া হয়নি তেমন কোনো সতর্কতামূলক ব্যবস্থা। ভারত, নেপাল ও ভুটান থেকে আসা বিভিন্ন পণ্যবাহী ট্রাক বাংলাদেশের অভ্যন্তরে ঢোকার পর গাড়িতে করা হয় না স্প্রে ও চালকদের স্বাস্থ্য পরীক্ষা। বেশিরভাগ চালকের মুখে থাকে না মাস্ক। এতে করোনার আতঙ্কে স্থানীয়রা। ইন্ডিয়া থেকে যে পণ্যগুলো আসছে এবং পণ্যের সাথে যে সকল ড্রাইভারগুলো আসছে, তো সে সকল ড্রাইভারগুলোর কোনো ধরনের স্বাস্থ্যবিধি এখানে মানা হয় না। এই ভারতের ড্রাইভার এবং হেল্পাররা কোনো সামাজিক দূরত্ব বজায় রাখে না। এখানে যেন পোর্টটা সুরক্ষা যেন থাকে কিভাবে সেটা যেন সরকার আমাদের জন্য দৃষ্টি দেয়। নির্দেশনা মেনে চলার তাগিদ ও সচেতনতা বাড়াতে নিয়মিত মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের দেশের শ্রমিক এবং অন্যান্য যারা সিএনএফের লোক যারা আছে তাদের সাথে যাতে মিশতে না পারে এজন্য আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে ১৪ দিনের নিষেধাজ্ঞা জারির আগে ভারতসহ অন্য দেশ থেকে এই বন্দর দিয়ে দেশে ফেরার লোকজনের স্বাস্থ্য ও করোনা পরীক্ষা সহ কোয়ারেন্টিন নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। সকলের সহায়তায় আমরা স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি যথাযথভাবে যেন এখানে সবাই মেনে চলে সেটার জন্য সর্বাত্মক তদারকি করছি। পঞ্চগড়কে করোনামুক্ত রাখতে হলে বাংলাবান্ধা স্থলবন্দরে ভিনদেশি চালকদের স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি স্থানীয়দের। সুরাইয়া রহমান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।